এবারের অমর একুশে বইমেলায় উপন্যাস কবিতার বইয়ের বাইরে পাঠকের চাহিদা রয়েছে ভিন্ন ধারার বইয়ে আত্মজীবনী সায়েন্স ফিকশন মোটিভেশনাল সহ নানা ধরনের বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে পাঠকরা অমর একুশে গ্রন্থমেলায় প্রতি বছরই নতুন নতুন বই নিয়ে হাজির হন লেখকরা মূলধারার লেখকদের পাশাপাশি অনেক লেখক আছেন যারা গল্প উপন্যাসের বাইরে নানা ধরনের বই লিখে থাকেন লেখকরা বলছেন পাঠকদের জানার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে কারণেই তাদের চাহিদার ধরনও বদলাচ্ছে আসলে গল্প উপন্যাসের বাইরে গত কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি মোটিভেশনাল বই এবং ই কমার্স বিজ্ঞান এবং গণিত বিষয়ক বই এই বইয়ের প্রতি চাহিদা অনেক বেড়েছে সবগুলোরই আসলে পাঠক আলাদা আলাদা ভাগ করাই আছে মানে এটা আসলে পাঠক তৈরি হয়ে গেছে বইমেলায় এই এই সুযোগটা করে দেয় সবাইকে যে সব ধরনের বই এখানে পাওয়া যায় নতুন জেনারেশন যা যেরকম বই চাচ্ছে ভিন্ন ধরনের সেগুলোও তারা পড়তে পারছে পাঠকের মধ্যেও কিন্তু স্বাদের পরিবর্তন হচ্ছে পাঠক বিভিন্ন ধরনের বই বই খুঁজছে এবং আপনি দেখবেন যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপরেও কিন্তু অনেক বই পাওয়া যায় জ্ঞানের বিষয়গুলো যেমন ম্যাথমেটিক্সের বিষয়গুলো জানা উচিত আমার ছেলেটা ম্যাথমেটিক্সে গত কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন হচ্ছে আমি ওর সাথে ম্যাথমেটিক্স করি আমি খুব আনন্দ পাই মূলধারার লেখকদের পাশাপাশি রাজনৈতিক নেতারাও লেখালেখিতে জোর দিচ্ছেন যেখানে রাজনৈতিক বিভিন্ন চিন্তাধারার পাশাপাশি ইতিহাস সম্পর্কে লিখছেন পাঠকরাও সাদরে গ্রহণ করছেন তাদের বই আমার খুব ভাল লাগতেছে যে আমার এবছরে কয়েকটি বই বের হয়েছে এবং অধিকাংশগুলোই বঙ্গবন্ধুকে নিয়ে আমার সুযোগ হয়েছিল বঙ্গবন্ধুর সাথে কাজ করার উনি সরকারে যখন ছিলেন না তখন ওনার সাথে কাজ করার সুযোগ হয় সরকারে থাকার যে সাড়ে তিন বছর ছিলেন তার সাথে কাজ করার সুযোগ হয় আর ওনার মেয়ের সাথেও কাজ করার সুযোগ হয়েছে সেই আঙ্গেকে অনেক কিছু লিখেছি মানুষকে জানার জন্য যে এটা একটা মহত্ব হৃদয় হ্যাঁ যেগুলো অনেকে জানে না এদিকে মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই আজ বাংলা একাডেমি প্রাঙ্গনে আর্মড ফোর্সের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বারো জন লেখকের নতুন বইয়ের মরক উন্মোচন করা হয় আফরোজ আলী মাসা দীপ্ত সংবাদ ঢাকা